আমাদের আজকের বিষয় হলো সূচকীয় ও লগারিদমিক ফাংশন, যা কিনা তোমার বইয়ের নবম অধ্যায়। যেহেতু তোমরা মাধ্যমিক গণিত বইতে ইতোমধ্যে সূচকীয় সূত্রগুলো পড়ে এসেছো, তাই সূত্রগুলোর বিস্তারিত বিবরণে আমরা যাব না, সেগুলোর জন্য তোমরা মাধ্যমিক গণিতের ভিডিওগুলো দেখতে পারো। তবে আমরা এখন সরাসরি চলে যাব অঙ্কে এবং অনুশীলনীর অঙ্কে, যেহেতু উদাহরণগুলো করে দেওয়া রয়েছে। আমরা 9.1 অনুশীলনীর 5-এর 9 নম্বর অঙ্কটি এখন করব। এখানে বলা আছে এই রাশিটির মান নির্ণয় করতে হবে আমাদের। তাহলে ইকুয়ালস টু দিয়ে আমরা শুরু করতে পারি। যেহেতু বিসি হচ্ছে রুটের ভেতরে নয় বরং বাহিরে, অর্থাৎ আমাদের উল্টো সূচক বিসি, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার বি বাই সি মাইনাস সি বাই বি লিখতে হবে, কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি যদি থাকে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার বি মাইনাস মানে এ বাই এ মাইনাস বি হচ্ছে আমাদের উত্তর। একইভাবে এখানে আমরা কি করতে পারি, এখানে সি এ ছিল আর এখানে ছিল আমাদের এ বি, তাহলে ইন্টু দিয়ে এখানে সি এ এক্স টু দি পাওয়ার সি বাই এ মাইনাস এ বাই সি ইন্টু এ বি রুট ওভার এক্স টু দি পাওয়ার এ বাই বি মাইনাস বি বাই এ ইকুয়ালস টু। এবার আমরা হিসেব করে দেখব যে বিসি এর নিচে এক্স এর উপর এটা লসাগু করলে আমরা পাই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই বিসি ইন্টু সি এ রুট ওভার এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ সি ইন্টু এখানে আমরা পাচ্ছি এ বির আলোকে এক্স উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এখানে বিসি, আর এই যে এই বিসিটা ছিল সেটা চলে আসবে এইখানে, আর উপরে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অনুরূপভাবে এক্স এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি সি এ এস সি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি এক্স এ বি এখানে আবার এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর পরের লাইন কি হবে, যেহেতু সবগুলোর বেসিস হচ্ছে এক্স, তাই এক্সকে পাওয়ারে রেখে সবগুলো কিন্তু আমরা গুণ করে লসাগু করে নিয়ে আসতে পারি, এবং সেই লসাগুটা হবে এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এখানে সি স্কোয়ার স্কোয়ার আছে, আর এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমাদের লসাগু হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে বাম পাশে আমাদের বাম পাশের পদ থেকে আমরা পাচ্ছি এ স্কোয়ার গুণ দিয়ে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ বি স্কোয়ার কমন নিয়ে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যোগ সি স্কোয়ার কমন নিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার ইকুয়ালস টু দিয়ে এই আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে আমাদের এইখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি যাবে, মোট কথা আমাদের এখানে সবগুলো পদই একটা সাথে কাটাকাটি চলে যাবে, তাই আমরা লিখতে পারি জিরো, এখানে উপরে জিরো বাই সামথিং মানে জিরো, তাহলে ইকুয়ালস টু আমরা 1 লিখতে পারি, এটি হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা 9-এর ক নম্বর অঙ্কটি করব, যেখানে আমাদের এক্স এর সমাধান করতে হবে, এক্স এর ভ্যালু বের করতে হবে। প্রথমে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে 3 এর যে পাওয়ার রয়েছে সেটি আমরা কমন এনে নিব 2 দিয়ে, আবার এদিকে 27 কে আমরা লিখতে পারি 3³, তাই না? তাহলে এভাবে আমরা লিখে ফেলতে পারি, আর 36 জায়গায় থাকলো। বা এখন আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x প্লাস 1 ওর স্কোয়ার, অর্থাৎ আমরা 2 আর x প্লাস 1 যেহেতু এভাবে আছে আমরা জানি গুণাকারে থাকলে আমরা এভাবে স্কোয়ার করে লিখে ফেলতে পারি অথবা সূচক করে দিতে পারি, বা বা 3 টু দি পাওয়ার x প্লাস 1 হোল কিউব ইকুয়ালস টু 36। এখন যদি আমরা 3 টু দি পাওয়ার x প্লাস 1 কে এ ধরি, তাহলে
এ স্কোয়ার প্লাস এ কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 36, বা এ কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস 36 ইকুয়ালস টু 0। এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, মনে আছে কিনা আমরা আইবা পরখ করিনি। এ কিউব যেহেতু আছে তাহলে আমরা এ স্কোয়ার দেব, এবং আমরা পরীক্ষা করে দেখেছি যে এ এর ভ্যালু যদি 3 হয় তাহলে ঠিকঠাক মিলে যাচ্ছে। তাহলে এ মাইনাস 3, তাহলে এর গুণ করে পাচ্ছি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার, কিন্তু আমাদের এখানে আছে এ স্কোয়ার, তার মানে আমাদের 4 এ স্কোয়ার দিয়ে যোগ করে দিতে হবে। তাহলে এখানে আমাদের আমরা 4 এ কমন নেব, এ মাইনাস 3 তো আছেই, তাহলে 4 এ স্কোয়ার মাইনাস 12 এ, কিন্তু এখানে 12 এ বলে কিছু নাই, তাহলে 12 এ কাটাকাটি করে দিতে হবে। এরপর 12 যদি আমরা কমন নিই তাহলে এ মাইনাস 3 পাচ্ছি, যা এখানে আমাদের মাইনাস 36 হিসেবে মিলে গেছে। তাহলে আমরা এ মাইনাস 3 আর ওদিকে এ স্কোয়ার প্লাস 4 এ প্লাস 12 পেয়ে যাচ্ছি ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার এ মাইনাস 3 ইকুয়ালস টু যেহেতু 0, সুতরাং আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 বা 3 টু দি পাওয়ার 1। অতএব এক্স প্লাস 1 মানে হলো 1, বা এক্স ইকুয়ালস টু হচ্ছে 0। আবার আমাদের আরেকটি অংশ রয়েছে যেখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 4 এ প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, কিন্তু এখানে এর সমাধান করলে আমরা দেখতে পাবো যে এর কোনো রকম বাস্তব মান নেই। তাহলে এই সমীকরণটি থেকে আমাদের কোনো মূল আমরা পাচ্ছি না, সুতরাং আমাদের একটি মূল রয়েছে এবং সেটি হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, এবং এটি হচ্ছে উত্তর। আশা করি তোমাদের এই অধ্যায় সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা আমাদেরকে অবশ্যই জানাবে।